আমি হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি জিদ্দার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি তোমাদের কাছে আমি আর শরীর দিল না গো আর পারছি না আর সত্যি পারলাম না পেরে উঠলাম না আজকে যেতে হে মাই চ্যানেল আমি মরা মরাজারা এখন আমরা কথা বলবো যে ঘড়িতে হয়তো অনেকটাই বেজেছে প্রায় দুটো টুটোর কাছাকাছি বেজে গিয়েছে আরও বেশিই হবে আড়াইটে বেজে গেছে প্রায় তো সেই টাইম অনুযায়ী আমি দেখতে গেলে বলতে হবে যে এখন তোমাদেরকে এই খবরটা দেওয়াও তো বৃথা তোমরা অনেকেই হয়তো খবরটা পেয়ে গেছো আমি তোমাদেরকে তাও বলি যে জিদ্দা কিন্তু সলিড প্রমোশন করছে ভাই একে বলে প্রমোশন শুধু আমি একটাই কথা বলবো জিদ্দা তুমি পারলে একটু হল ভিজিট টিজিটও করো কারণ তোমাকে হল ভিজিটে দেখার জন্য লোকে পাগল তুমি যদি হল ভিজিট করো লোকে পাগল হয়ে যাবে তো বন্ধুরা জিদ্দা কিছুক্ষণ আগে পোস্ট করেছে এটা তোমরা নিজেরাই দেখো জিদ্দা নিজে জানি

See you. Bye-bye. তো বন্ধুরা ইডেন গার্ডেনে কিন্তু আজকে চলে আসতে বলে দিয়েছে অলরেডি জিদ্দা কিন্তু এখানে একটা এই যে হাইটা উঠলো না লোকে ভাববে ইস তুমি হাই তুলছ লিটুলি আমি খুব ক্লান্ত গো আমি জিদ্দার ইন্টারভিউটা নিয়ে ফিরেছি সারা রাত্রি রেডিট করেছি কালকে তারপরে সারাদিন ধরে কাজ করেছি দেন তারপরে আবার সন্ধ্যেবেলায় ইয়েতে গিয়েছি মানে বিকেল দুপুর দুপুর দিক নাগাদ বেরিয়ে গিয়েছি তোমার রেড কার্পেট ছিল কালকে বুমেরাঙের জিদ্দাকে নিয়েই পড়ে আছি বলতে পারো আমি বলেইছিলাম যে জিদ্দা যদি আসেন আমার থেকে বেশি কেউ ভিডিও বানাবে না আমার থেকে বেশি কেউ সাপোর্ট করবে কারণ জিদ্দাকে দিলসা ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো কোথাও গিয়ে জিদ্দাকে নিয়ে তারপরে ভিডিও বানিয়ে কালকে ফিরতে ফিরতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজেছে তো যাই হোক দেন তারপরে আমি আর একটু ইয়ে আর একটু কালকে দেরি ফ্রি হয়েছে একটু ঘুমোতে দেন সকালবেলা থেকে উঠে তো আবার কাজ করছি তো এটাই আর কি যাই হোক আমি আর যেতে পারলাম না কারণ রোজ 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 হয় না মানে একটু জিদ্দার ইন্টারভিউ নিতে গেছি তারপরে দিনে আবার জিদ্দার রেড কার গেছি তারপরে দিনে আর একটা ইভেন্ট তো কোথাও কেউ হল না সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আর শরীরে পেরে উঠলাম না বাট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই টাইমিংটা পুরো ইনভিটেশন পুরো বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কী এসছে আর কি আমার কাছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি ফ্রি এন্ট্রি আছে কিন্তু হ্যাঁ সবাই যেতে পারো এরা তুমি আমি বলে না সবাই যেতে পারো তারপরে দুটো কথা বলবো যে টি টোয়েন্টি টি টোয়েন্টি একটা প্রচণ্ড পপুলার গেম একটা প্রচণ্ড পপুলার খেলা এরকম খেলার মাঠে প্রমোশন ইডেন গার্ডেন্সে প্রমোশন বাপ লেভেলে প্রমোশন করেছে জিদ্দা এটা মানতেই হবে এটা মানতেই হবে যে জিদ্দা যে প্রমোশনটা করছে কারুর করার ক্ষমতা ছিল না এবং আমি এইটুকু বলে দিলাম এই যে আমরা বলি না জিদ্দা প্রমোশন করো প্রমোশন করো প্রমোশন করো এবার জিদ্দা দেখিয়ে দিল যে প্রমোশন করা কাকে বলে এবার জিদ্দা বুঝিয়ে দিল যে ইয়েস আমি যদি একবার প্রমোশন করা শুরু করি তাহলে সেটা বাপ লেভেলেই হবে সেটা সেটা আর কোনো ছোটোখাটো লেভেলে কিছু যাবে না এইটা জিদ্দা কোথাও গিয়ে আমার আমার মনে হয় জিদ্দা এটা বুঝিয়ে দিল আর আমি সত্যি বলছি এই যে এইটা পোস্ট করা হয়েছে আর কি জিত জিত অ্যান্ড রুকেনি বুমেরাঙের জন্যই কিন্তু ওরা আসছে হ্যাঁ বুমেরাং লেভেলের প্রমোশন করতে আসছে এবং এগারোই জুন ঠিক টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটার সময় এন্ট্রি ফি ঠিক আছে এন্ট্রি একদম ফ্রি তোমরা যে যাবে সেই ঢুকতে পারবে এবং এরকম টি টোয়েন্টি ইয়েতে আছে তো একটা দেখো টি টোয়েন্টি এরকম একটা ক্রিকেট খেলা এরকম একটা খেলার মধ্যেখানে জিদ্দার প্রমোশন এটা একটা দেখার মতন জিনিস দেখার মতন এটা কত ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে বলো তো এগুলো জিদ্দা আগে ভাবেনি এখন জিদ্দা ভাবছে কিন্তু ভাবছে যখন মানে এমন কিছু নতুনত্ব ভাবছে যেটা এর আগে আমাদের ইন্ডাস্ট্রি কেন কোথাও কেউ কোনো হয়তো ভাবেনি তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে লাভ ইউ জিদ্দা যেতে পারলাম না ক্ষমা করে দিও বাপাই